রাজপুরের মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলের এমন কোন মানুষ হয়তো নেই যিনি এই স্থানটির ব্যাপারে জানেন না। হ্যাঁ, এতটাই বিখ্যাত এই মন্দির, দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসেন এখানে। আর ঠিক ততটাই রহস্যময় এর ইতিহাস, যেটা সবটা হয়তো অনেকেরই অজানা। আজকে আপনাদের নিয়ে যাব এই মহা জাগ্রত মন্দিরের প্রকৃত ইতিহাসের খোঁজে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক সুপ্রাচীন মন্দির বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এটা সোনারপুরের রাজপুর অঞ্চলে অবস্থিত। চলুন ঘুরে দেখে আসা যাক এই বিখ্যাত মন্দির। এখানে এই মন্দিরটি ভীষণ সুন্দর এবং তার ইতিহাস জেনে নেওয়া যাক, একদম আপনারা যাতে এখানে ঘুরে যেতে পারেন। চলুন যাওয়া যাক। মন্দিরটি ও তার আশেপাশের ভ্রমণের সমস্ত খুঁটিনাটি দর্শন ও তার সঙ্গে জড়িত সমস্ত কাহিনী ছাড়াও কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, সমস্ত তথ্য আছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি পুরোটা দেখুন আর পরিচিত হন মায়ের মহিমার সঙ্গে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি ভালো লাগলে নিচের সাবস্ক্রাইব বাটনটি একবার টাচ করে দেবেন আর তারপর পাশের বেল আইকনটা একবার প্রেস করে দেবেন আমাদের চলার পথে সঙ্গী হতে। আর একটি মাত্র লাইক, একটি মাত্র শেয়ার আর একটি মাত্র কমেন্ট করে দেবেন, ব্যাস এইটুকু আর মায়ের আশীর্বাদ, এছাড়া আমাদের আর কিচ্ছুটি চাই না। যিনি বিপদ থেকে উদ্ধার করেন তিনিই বিপত্তারিণী, দেবী সংকটনাশিনী মা দুর্গার 108 অবতারের অন্যতম। দেবী বিপত্তারিণীর উৎপত্তি হয়েছিল দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে, তাই তিনি দেবী কৌশিকীয়। পুরাণ মতে দেবতারা শুম্ভ নিশুম্ভ দুই অসুরের হাতে পরাজিত হয়ে যখন হিমালয়ে মহামায়া স্তব করতে লাগলেন, তখন দেবী পার্বতী তাদের জিজ্ঞাসা করেন, আপনারা এখানে কার স্তব করিতেছেন? সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তারই মতো দেখতে এক দেবী বেরিয়ে আসলেন। এই নব আবির্ভূতা দেবী জানালেন, এনারা আমারই স্তব করছেন। এই দেবী যুদ্ধে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। মহামায়া শক্তিদায়িনী মা এখানে বিপত্তারিণী রূপে পূজিত হন। মা শক্তিদায়িনী দেবতাদের পর্যন্ত অসুরের হাত থেকে রক্ষা করেছিলেন, তাদেরকেও বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন, তাই মা বিপত্তারিণী। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই তার সুবিশাল চত্বরের স্নিগ্ধ পরিবেশ, গাছের ছায়ায় ঘেরা পুকুরে মাছেদের আনাগোনা, শীতল মৃদুমন্দ বাতাস অনুভব করতে করতে মনে এক রাশ প্রশান্তি নিয়ে প্রথমেই চলে আসুন সাধক দুলালের রত্নবেদী দর্শন করতে। 1916 খ্রিস্টাব্দে বাবা দুলাল এখানে রাজপুর গ্রামে এক মাহিষ্য পরিবারে জন্মগ্রহণ করেন। সেই সময় যারা শক্তির আরাধনা করে ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রত ছিলেন, তারা পঞ্চমুণ্ডির আসন তৈরি করে তার উপর সাধনা করতেন। এই পঞ্চমুণ্ডির আসন তৈরির জন্য অনেক নরমুণ্ড লাগত। বাবা দুলালও এই সাধনা করার জন্য নরমুণ্ড সংগ্রহ করতে উঠে পড়ে লাগেন, কিন্তু সেটা জেনে তার জন্মদাত্রী মা তাকে সেটা করতে বারণ করেন এবং বলেন, এমন কোনো আসন তৈরি করো যাতে সর্বসাধারণ বসতে পারে। তখন বাবা দুলাল অনেক রকম রত্ন দিয়ে রত্নবেদী তৈরি করেন এবং 3 দিন 3 রাত ক্রমাগত সাধনার পর তিনি এখানে মায়ের দর্শন পান এবং সিদ্ধি লাভ করেন। এটি সেই বাবা দুলালের সিদ্ধাসন। শনি ও মঙ্গলবার অমাবস্যা তিথি থাকলে আগে এখানে পুজো হয়, তারপর চণ্ডীবাড়িতে পুজো হয়। দুর্গা ষষ্ঠীতে ও অন্নকূটের দিনও চণ্ডীবাড়ির পুজোর আগে এখানে পুজো হয়। এই হলো রাজপুরের বিপত্তারিণী মায়ের মন্দির চণ্ডীবাড়ি। এখানে মা কোন রূপে পূজিত হবেন মা নিজেই দর্শন দিয়ে তা বলে দিয়েছিলেন। সেটি জানার জন্য পিছিয়ে যেতে হবে বেশ কত বছর আগে। চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। কথিত আছে এখানকার মাতৃমূর্তি তৈরি করতে দেওয়া হলে এক রাতে জগৎমাতা নিজে বাবা দুলালকে দর্শন দিয়ে এই মন্দিরে নিজের মূর্তির স্বরূপ দর্শন করান। তিনি বলেন, আমার যে মূর্তি তৈরি করতে দিয়েছো তা এখানে হবে না, এই দেখো আমার নতুন রূপ বলে প্রথমে এক সিংহের আবির্ভাব হয়। তারপর মায়ের সেই রূপ, পরমা সুন্দরী লাল বেনারসি পরিহিতা, কেশরাশি সম্পন্না, কপালের মধ্যভাগে লাল সিঁদুরের টিপ সমান্বিতা, আভরণ যুক্ত মহিমাময়ী মাতৃমূর্তি। মা বলেন, দেখো আমার গলায় কিন্তু মুন্ডুমালা নেই। এরপরে রূপ হলো কৃষ্ণবর্ণ, এই রূপেই নাম হলো বিপত্তারিণী চণ্ডী। এই মাতৃমূর্তি আজও পূজিত হয়ে চলেছে চণ্ডীবাড়িতে। মায়ের মূর্তি দর্শন ও পুজোর পর চলে আসুন মায়ের দুর্গারূপ দর্শনে। এছাড়াও নৃসিংহ অবতার, সিদ্ধিদাতা গণেশ, শীতলা মা, নারায়ণ মূর্তি এবং আরো বেশ কিছু শূন্য ভগবানের মূর্তি দর্শন করতে করতে নিচে চলে আসুন।
এই চণ্ডীবাড়িতে পুজো দেওয়ার পদ্ধতিটিও ভীষণ সুন্দর। সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 4:30 পর্যন্ত আপনি যখনই যান আপনার হাতে ফুল তুলে দেওয়া হবে এবং মায়ের মূর্তির একদম সামনে বসিয়ে আপনি মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরোহিত মহাশয়ের সহায়তায় পুজো দিতে পারবেন। বিকেলের আরতি এনারা ফেসবুকে লাইভ করেন প্রতিদিন, লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। এখানে বিপত্তারিণী মায়ের জাগ্রত রূপ দর্শন করে মনের সমস্ত কথা মাকে জানাতে আর মায়ের আশীর্বাদ লব্ধ করতে কিভাবে এখানে আসবেন সেটাই এবার বলে দিই চলুন। কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে বাইরের অটোগুলি ধরে আসতে পারেন এখানে। এছাড়াও শিয়ালদার সাউথ সেকশনের ট্রেন ধরে সোনারপুর স্টেশনে নেমে অটো ধরে চলে আসতে পারেন এখানে। মন্দিরের বাইরে সুন্দর একটি বসে খাওয়ার দোকানও আছে। মন্দিরের ভেতরে চত্বরে কার পার্কিং এর সুবন্দোবস্ত আছে। মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই। এবারে বলুন কেমন লাগলো আপনাদের এই রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির দর্শনের ভিডিওটি। ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন অনেকের সাথে। নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আবার শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।